गंगा वर्सेस मंगा, मैजिक शैम्पू। एक दिन गंगार बाड़ी गंगार बोनेर मे मीना आसे। मीना एसे गंगार गला झरिए धरे बोले, अनेक धन्यवाद मासिमणि, तोमार देवा मैजिकल शैम्पूर जन्नोई आमि माथार चुल फिरे पेलाम। अनेक अनेक धन्यवाद, आमि टाक माथा निये बाइरेई बेरोते पारछिलाम ना। एई भावे ओ खुशी हये गंगाके बोले। ताई शुने गंगा बोले, केन रे, आमि कि बाइरेर लोक? आमाके धन्यवाद बोलछिस? तुई आमार मेयेर मतन, तोर जन्य आमि एतटुकु करते पारबो ना। এই সব কথা দরজার পিছনে দাঁড়িয়ে চুপ করে মঙ্গা শুনছিল আর মনে মনে ভাবে, কি এটা মীনা এক সপ্তাহ আগে তো একদম টাকলে ছিল, এখন এত চুল কি করে হয়ে গেল? মনে হচ্ছে শাশুড়িমার দেওয়া ম্যাজিক্যাল শ্যাম্পু খুব কাজে এসেছে। শ্যাম্পুর কথা গ্রামের লোক জানতে পারলে আরও ভিড় করে শ্যাম্পু কিনতে চলে আসবে। এইভাবে ও মনে ভাবতে থাকে। কিছুক্ষণ পর মঙ্গার মাথাতে একটা আইডিয়া আসে। মঙ্গা চিন্তা করতে থাকে, আমাদের গ্রামের অর্ধেক লোকের তো মাথায় টাক, আমি যদি এই ম্যাজিক্যাল শ্যাম্পু বিক্রি করি তাহলে অনেক রোজগার করতে পারবো। আগে গিয়ে সুজাতাকে একটু স্যাম্পল দিয়ে আসি, ওই সারা গ্রামে শ্যাম্পুর সম্বন্ধে প্রচার করে দেবে। ওয়া ওয়া মঙ্গা, তোর কি বুদ্ধি! এই ভেবে মঙ্গা চুপচাপ গঙ্গার বাক্স থেকে ওই ম্যাজিক্যাল শ্যাম্পু চুরি করে তার থেকে একটু বার করে সুজাতার কাছে যায়। সুজাতা ঘরে বসে কিছু ভাবছিল। সেই সময় মঙ্গা সুজাতার কাছে গিয়ে বলে, কি রে সুজাতা, কি হয়েছে, এত কি চিন্তা করছিস? এই শুনে সুজাতা কাঁদতে কাঁদতে বলে, মঙ্গা দেখ না, আমার কত চুল পড়ে যাচ্ছে, সব চুল পড়ে গেল, যখনই দেখি তখনই চিনি খাচ্ছিস, চিনি আর চিনি, এত চিনি খেলে চুল তো পড়বেই না। তখন সুজাতা অবাক হয়ে যায় আর বলে, আচ্ছা তাহলে একটা উইক কিনে নি আমি। এই শুনে মঙ্গা অবাক হয়ে গিয়ে বলে, তুই উইক লাগানোর জন্য রেডি, কিন্তু চিনি খাওয়া বন্ধ করতে পারবি না, তাই তো? আমার কাছে একটা ম্যাজিক্যাল শ্যাম্পু আছে, তুই যদি সেটা ব্যবহার করিস তাহলে যতই চিনি খাস না কেন চুল পড়বে না, আর উইক লাগানোর দরকারও নেই। এই কথা শুনেই সুজাতা খুব খুশি হয়ে যায় আর উৎফুল্ল হয়ে বলে, কি বললি মঙ্গা, সত্যি বলছিস? তখন মঙ্গা নিজের ব্যাগ থেকে ওই ম্যাজিক্যাল শ্যাম্পু একটু বার করে সুজাতাকে একটা শিশিতে ঢেলে দেয়। পরের দিন সুজাতার চুল পড়া একটু কম হয়। তখনও মঙ্গার কাছে এসে আবার বলে, হ্যাঁ রে মঙ্গা, দেখ আমার চুল কিরকম চকচক করছে, এইসব তোর ম্যাজিক্যাল শ্যাম্পুর জন্যই করছে, আমাকে আর একটু দে না, চাইলে আমি তোকে 1 কেজি চিনি দেব। চিনি তুই ভালোবাসিস, আমি কিন্তু টাকা ভালোবাসি, টাকা নিয়ে আয় আর শ্যাম্পু নিয়ে যা, আর তার সাথে সারা গ্রামবাসীকে বলতেও ভুলিস না, যত লোক আমার কাছে কিনতে আসবে তত কেজি চিনি দেব তোকে। সুজাতাও হ্যাঁ বলে চলে যায়। সুজাতা সারা গ্রামের লোককে এই ম্যাজিক্যাল শ্যাম্পুর সম্বন্ধে বলে। গ্রামের লোকেরাও ওই শ্যাম্পুর জন্য ভিড় করতে থাকে আর কিনতে থাকে। সুজাতা ওই ম্যাজিক্যাল শ্যাম্পু ছোট ছোট শিশিতে ভরে লোকেদের বিক্রি করতে থাকে। তার ফলে মঙ্গার অনেক টাকা রোজগার হয়। একদিন ওই বোতলে থাকা সব শ্যাম্পু শেষ হয়ে যায়। তাই দেখে মঙ্গা নিজের মনে মনে বলে, এ মা, এ কি, বাইরে এত লোক দাঁড়িয়ে আছে, এই শ্যাম্পু তো শেষ হয়ে গেছে, এখন আমি কি করি? এইভাবে ও চিন্তা করতে থাকে। তখনই ওর মাথায় একটা বুদ্ধি আসে। নিজের মনে এইভাবে ভাবে, এর মধ্যে কিছুটা সাবান জল পরে লোকেদের বিক্রি করে দি, লোকেরা জানতেই পারবে না। বা মঙ্গা বা, তোর কি বুদ্ধি! এইভাবে চিন্তা করে ওই শ্যাম্পুতে কিছুটা সাবান জল মিশিয়ে দেয়।
আর ওই সাবান জল লোকেদের বিক্রি করে দেয়। ওই শ্যাম্পুতে সাবান জল মেশানোর জন্য ম্যাজিক্যাল শ্যাম্পু ব্যবহার করা লোকেদের চুল যা এতদিন বাড়ছিল এখন পড়তে থাকে। সেই জন্য টাক পড়ে যাওয়া সব লোক মঙ্গার বাড়ি পৌঁছে যায়। মঙ্গা ওদের সবাইকে দেখে ভয় পেয়ে যায়। সবাইকে বলে, কি ব্যাপার, আপনারা সবাইকে তিরুপতি থেকে ফিরছেন, সবার মাথায় এরকম টাক কেন? এইভাবে জিজ্ঞাসা করে। তখন তাদের মধ্যে একটা লোক বলে, আমি তিরুপতি যাইনি, এই সব তোর এই শ্যাম্পুর জন্য হয়েছে, আমার একটু আধটু চুলও পড়ে গেল। টাকা তো অনেক নিয়েছেন, কিন্তু আপনি নকল শ্যাম্পু বিক্রি করলেন, আমি আপনাকে ছাড়বো না, দেখে নেব। এইভাবে লোক মঙ্গাকে মারতে আসে। তখন ওখানে গঙ্গা পৌঁছায়। মঙ্গা কেঁদে কেঁদে সব কথা শাশুড়িকে বলে, প্লিজ শাশুড়ি মা, যে করেই হোক এদের হাত থেকে বাঁচান। এইভাবে মঙ্গা বলে। তখন গঙ্গা বলে, আগে তুই বল, ওই আমার বাক্স থেকে শ্যাম্পু বার করেছিস কেন? ঠিক আছে, মানলাম তুই ওই শ্যাম্পু বিক্রি করেছিস, কিন্তু লোভে পড়ে তুই ওই শ্যাম্পুতে সাবান জল মিলিয়েছিস, সেটাই তোর ভুল। ওই ম্যাজিক্যাল শ্যাম্পুতে সাবান জল মিলালে রিয়াকশন হয়, যার ফলে বাকি চুলও পড়ে যায়, তুই আর তোর লোভ, ছি। এইভাবে গঙ্গা মঙ্গাকে বকে, গ্রামের সব লোকের চুল ফেরত আনে, সঙ্গে টাকাও ফিরিয়ে দিয়ে ওখান থেকে যেতে বলে, আর মঙ্গার মাথায় দুবার চাটি মেরে, আবার যদি তুই আমার বাক্স থেকে কিছু বার করিস বা তোর লোভের জন্য কোনো গন্ডগোল করিস, তাহলে ওই নকল শ্যাম্পু তোর মাথায় ঢেলে দেব, বুঝেছিস? এইভাবে গঙ্গা বকে। মঙ্গা ভাবে, ভেবেছিলাম আর কি হয়ে গেল। তখন সুজাতা ওখানে পৌঁছে গঙ্গাকে কাঁদতে দেখে বলে, এই মঙ্গা, তুই বলেছিলি না আমি যত লোককে বলবো তত কেজি চিনি দিবি? এইভাবে ও খুব সরলভাবে বলে। এই কথা শুনে আগের থেকে কাঁদতে থাকা মঙ্গার আরো রাগ হয়ে যায়। ও চেঁচিয়ে বলে, কেন রে, আমি এখানে কাঁদছি আর তোর চিনি চাই, দাঁড়া তোকে দেখাচ্ছি। এই বলে সুজাতাকে মারতে থাকে আর সুজাতা ভয়ে পালাতে থাকে। একদিন মঙ্গা হাতে মোবাইল নিয়ে ইউটিউব দেখতে দেখতে কিছু কেমিক্যাল মেশাচ্ছিল, তাই দেখে গঙ্গা ওখানে এসে, কি হলো তোর, ইসরোর সায়েন্টিস্টদের মতন কি সব মেলাচ্ছিস? আমাদের মোদিজি শুরু করেছে না শাশুড়ি মা, আত্মনির্ভর বলে, তাই করছি, আমি বাজি বানিয়ে সেগুলো বিক্রি করে খুব টাকা কামাবো। এই বলে নিজে নিজে খুব হাসতে থাকে। এই শুনে গঙ্গা, তোকে কি রোগে ধরলো, যখনই দেখো লোভে পড়ে বেশি টাকা রোজগারের কথা বলিস, শহরে গিয়ে বিক্রি করে বেশি টাকা পাবে তাই এইসব করছিস, তাই না? এটাকে আত্মনির্ভর বলে, বড় বড় কথা বলছো, কোনো নতুন নতুন ঝামেলা আবার করবি তুই। এই শুনে মঙ্গা নিজের তৈরি লঙ্কাবাজি উঠিয়ে গঙ্গাকে দেখিয়ে, এই বাজিতে থাকা পটাশিয়াম আমাদের ক্ষেতের, অ্যালুমিনিয়াম আমাদের জানলার উপরের, ফসফরাস আমাদের বাগানের, তাই এটা আমাদের জন্য খুব সোজা শাশুড়ি মা। এইভাবে মঙ্গা খুব অহংকারের সঙ্গে হিরোইনের মতন কথা বলতে থাকে। তোকে শুধরাতে আসে আমার বোকামি, যা ইচ্ছা কর, আমার কি? এই বলে ওখান থেকে চলে যায়। কিন্তু মঙ্গা ওখানে বসে বাজি বানাতেই থাকে। কিছুক্ষণ পর মঙ্গা ভাবে, হে ভগবান, সকাল থেকে চেষ্টা করছি কিন্তু এইটুকুই হয়েছে, এভাবে চললে আমি কি করে বাজি বিক্রি করব? এই বলে ভাবতে থাকে। এর মধ্যে ওর একটা আইডিয়া আসে আর তখনই ওর বন্ধু চিনি সুজাতার কাছে যায়। আমার প্রিয় সুজি, আমাকে বাজি বানাতে সাহায্য কর না, আমি তোকে 1 কিলো চিনি দেব। চিনির কথা শুনতেই সুজাতা রাজি হয়ে মঙ্গাকে সাহায্য করতে যায়। এইভাবে দুজনে মিলে বাজি বানাতে শুরু করে।
কাজ করার সময় সুজাতার মনে একটা প্রশ্ন জাগে। আরে মঙ্গা, এই বাজিগুলো সত্যি ফাটবে তো? আমার তো সন্দেহ হচ্ছে। কি আজে বাজে বলছিস, কেন সন্দেহ হচ্ছে? একবার চিন্তা কর, আমরা নিজের ইচ্ছা মতন কেমিক্যাল মিলাচ্ছি, তোকে জিজ্ঞাসা করলে ইউটিউবের ভিডিও দেখাস, আর না তো বচ্চনজির মতন বড় বড় কথা বলিস, একবার বাজিটা জ্বালিয়েই দেখি না। তুই একদম পাগলি, মঙ্গার নাম শুনেছিস? শুধু নাম না, এটা একটা ব্র্যান্ড, তোর জন্য একটা বাজি ফাটাচ্ছি দাঁড়া। এই বলে খুব কনফিডেন্সের সাথে বাজি বার করে জ্বালায়, কিন্তু জ্বলে না। এই দেখে সুজাতা, এরে মঙ্গা, এই সব বলে বড় বড় কথা বলিস, তোর বাজি তো পস। এই বলে মঙ্গাকে ঠাট্টা করে। তখন মঙ্গা ওকে চুপ করাতে করাতে বলে, আরে আরে, এতে হয়তো কেমিক্যাল কম হয়ে গেছে, এখন দেখ এই বাজিটা কেমন জ্বলবে। এই বলে অন্য বাজিতে আগুন লাগায়। আগুন লাগাতেই চরকি ঘুরতে থাকে, তাই দেখে দুজনে খুব খুশি হয়। কিন্তু ওই বাজি শুধু ঘুরছিলই না, খুলেও যাচ্ছিল, আর ঘুরতে ঘুরতে ওপরে উঠে সারা বাড়ি ঘুরতে থাকে। এই দেখে সুজাতা ভয় পায়। এটা কি হলো, এভাবে উঠছে কেন? মনে হয় কেমিক্যাল বেশি হয়ে গেছে। ওই বাজিটা ঘুরতে ঘুরতে বাকি বাজির উপর পড়তেই সব বাজি একসাথে ফাটতে শুরু করে। মঙ্গা আর সুজাতা ওখানে আটকে পড়ে। ওরা দুজনে ভয়ের চোখে চেঁচাতে থাকে, আরে হে ভগবান, আমাদেরকেও বাঁচাও বাঁচাও। যখনই দেখো এ আমাকে বিপদে ফেলে, আমাকে কেউ বাঁচাও, আমি 1 কেজি চিনি দেব। ওদের চেঁচানো শুনে গঙ্গা তাড়াতাড়ি ওখানে এসে নিজের জাদুর বলে সমস্ত আগুন নিভিয়ে দেয়। আর তখন ওরা দুজনে এসে গঙ্গাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ শাশুড়ি মা, সরি শাশুড়ি মা, আর কখনো কোনো নতুন কাজে নাক গলাবো না, এই সব কাজ সব সময় এক্সপার্টের সাথেই করব। বাচ্চারা, তোমরাও বাজি সব সময় বাড়ির বড়দের সামনেই জ্বালাবে, ঠিক আছে? এই দেখে গঙ্গা, চল এখন তো বুদ্ধি হলো, চল কাল দিওয়ালি, আমরা সবাই প্রদীপ জ্বালিয়ে মিষ্টি বানিয়ে দিওয়ালি সেলিব্রেশন করব। পরের দিন সবাই মিলে দিওয়ালি সেলিব্রেশন করে। বাচ্চারা, তোমাদেরও হ্যাপি দিওয়ালি, বিকেলবেলা বাজি ফাটানোর সময় সুতির কাপড়ই পরবে, ঘরের বাইরে 1 বালতি জলও রেখে দিও, আমার বৌমার মতন কোনো বোকা কাজ করো না কিন্তু। গঙ্গা ভার্সেস মঙ্গা।